ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হীরামন পাখি। তাহলে চলো শুরু করি গল্পটি। অনেক অনেক দিন আগের কথা, এক দেশে এক রাজা ছিল। রাজার পৃথিবীতে কেউ ছিল না। তার মনটা সবসময় খারাপ থাকতো এবং সে ভাবতো কীভাবে নিজের নিঃসঙ্গতা কাটানো যায়। একদিন এটা ভাবতে ভাবতেই সে ভাবলো শিকারে যাবে। বের হয়ে গেল শিকারের উদ্দেশ্যে। ঘোড়া ছুটিয়ে যাচ্ছে যাচ্ছে এমন সময় একটি পাখি দেখল এবং পাখিটি এসে মারতে গেল। অমনি পাখিটি বলল, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার নাম হীরামন পাখি, আমি তোমার অনেক উপকার করব, আমি অন্য রাজ্য থেকে এসেছি, দয়া করে আমাকে মেরো না। তখন রাজা খুশি হয়ে পাখিটিকে নিয়ে তার রাজ্যে গেল এবং পাখিটিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? পাখিটি সুন্দর করে বলল, আমার নাম হীরামন পাখি, আমি ফুলপুরি দেশ থেকে এসেছি। আজকে ছোট্ট বন্ধুরা এতটুকুই। নেক্সট যদি তোমরা আরেকটু পেতে চাও আমাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাও, তাহলে অবশ্যই তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে।